লিটারেচার রিভিউ কি? লিটারেচার রিভিউ কিছু কিছু জিনিস পড়ে আপনাকে মাথায় রাখতে হবে, এটাকে বলে লিটারেচার। আচ্ছা আমরা একটু দেখি নি কী আছে লিটারেচার রিভিউতে, কী বলেন তো? না না, লিটারেচার ইন্ট্রোডাকশন তো একটা হেডিং দিতে হয়েছে, নাহলে কোনো জায়গায় বলি প্রিএম্বল, কোনো জায়গায় বলি ইন্ট্রোডাকশন, কোনো জায়গায় বলি ব্যাকগ্রাউন্ড, এটা তো আমার মাথার থেকে আসছে। তাহলে লিটারেচার রিভিউ ইজ দি ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন মানে এরিয়া অফ স্পেসিফিক ইন্টারেস্ট অফ রিসার্চ। এখন আপনার এরিয়া অফ ইন্টারেস্ট অফ রিসার্চ হলো পানিতে পড়ে বাচ্চা কেন মারা যায়, ইন্টারেস্ট, এরিয়া অফ ইন্টারেস্ট রিসার্চ করার। ইদানিং পেপারে দেখেন না অনেক আসতেছে পানিতে পড়ে মারা যায়। যখন আপনি লিটারেচার রিভিউ সার্চ দিবেন তখন আমার অধমের নামটা প্রথমে চলে আসবে, কারণ বাংলাদেশে এ নিয়ে রিসার্চ করছে মাত্র একজন না দুইজন, অল্প অল্প লোকজন। মনে করছে এটা তো আর কিছু না, কিন্তু এটা যে একটা মেজর জিনিস ইদানিং ইয়ে করতেছে, কত রকম আচল টাচল ও অনেক কিছু বানাচ্ছে। আমি সেদিন আপনাদের বলছিলাম কীভাবে ইন্টারভেনশন দিয়েছি কী করছে। এখন আপনি এটা করবেন, আগে দেখতে হবে না কে কী করছে, হ্যাঁ পড়ি তো একটা আইডিয়া নেবেন, সেটাকে বলে লিটারেচার রিভিউ, সিম্পল। আপনি যদি রিসার্চ করতে চান তাহলে রিসার্চের, এখন কিন্তু আমি ডিজিজ থেকে রিসার্চে চলে আসছি, ডিজিজ শেষ। আপনি যদি রিসার্চার হইতে চান, রিসার্চ করতে চান, তাহলে লিটারেচার রিভিউ মাস্ট মাস্ট মাস্ট, তিনবার বলছি, লাই লাই ড্যাম লাই, তিনবার বলে না, মাস্ট মাস্ট মাস্ট, কোনো রাস্তা নাই স্কেপ করার। ওকে, কেন করে? একটা হলো আমি পয়েন্ট যদি ধরি বলি তাহলে একটা হলো ব্যাকগ্রাউন্ডে কী আছে, পুরানো জিনিস কী আছে ব্যাকগ্রাউন্ড, আর একটা হলো আপনি যে ইস্যুটা নিছেন এটা এস্টাবলিশ করেন যে এখানে একটা এটা ইম্পর্টেন্ট। সেই 1997 হয়েছে আর হয় নাই তাহলে ইম্পর্টেন্ট না, বিরাট একটা গ্যাপ রয়ে গেছে, তাই না? আচ্ছা কালকে হয়েছে, আজকে আপনি সার্চ করতেছেন, সেটাও ইম্পর্টেন্ট, কারণ আছে অন্য অন্য কারণে, কিন্তু এটা হলো অনেক বড় গ্যাপ হয়েছে সেজন্য। কিন্তু কালকে হয়েছে, আজকেও আপনি রিসার্চ করতে পারেন। সবাই কালকে করছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ড্যাবের জন্য হয়, ড্যাবের জন্য হয়, ড্যাবের জন্য হয়, ড্যাবের জন্য হয়। আপনি হঠাৎ করে আজকে সকালে চিন্তা, আরে ড্যাবের যে পান গাঞ্জা এগুলো খায় এগুলো তো কেউ দেখে না, দেখি তাহলে এটা নতুন হইল না, কিন্তু অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নাকি, ইস্যু তো ঠিক আছে কিন্তু গ্যাপটা বাইর করে ফেলছেন, সেটা হলো একটা জিনিস। ফ্যামিলিয়ারিটি মানে আপনার এটা ডেমনস্ট্রেট করে কতটুকু ফ্যামিলিয়ার, এটা আপনার রিসার্চটা কতটুকু ফ্যামিলিয়ার। আপনি যদি এমন একটা জিনিস নিয়ে রিসার্চ করেন যেটা খুব ফ্যামিলিয়ার না আমাদের দেশের জন্য, সেটা যেমন ইবোলা ভাইরাস নিয়ে যদি আপনি রিসার্চ শুরু করেন বাংলাদেশে, এটা কি ফ্যামিলিয়ার? আর ইবোলা ভাইরাস তো তিন চার কান্ট্রি ছাড়া নাই, ডেটা পাবেন কো এই পাবেন কো সে, সুতরাং ফ্যামিলিয়ারিটি তো হবে। এখনও কিন্তু ম্যাটারনাল মর্টালিটি ফ্যামিলিয়ার, এখনও কিন্তু চাইল্ড মর্টালিটি ফ্যামিলিয়ার, এখনও কিন্তু মানে ইনফ্যান্ট মর্টালিটি ফ্যামিলিয়ার, পুরানোগুলো এখনও ফ্যামিলিয়ার। আচ্ছা এগুলো দেখলেন, লাস্ট পয়েন্টে একটু আসতে বলি। এখন দেখতে 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 দেখলেন আপনার ব্যাকগ্রাউন্ড, দেখলেন সব কিছু, দেখলেন ফ্যামিলিয়ারিটি আছে, সব কিছু আছে, যখন রিসার্চ করছেন কোনো আউটপুট নাই, মানে খুব ইম্পর্টেন্ট কোনো কিছু পান নাই গভর্নমেন্টকে দিবেন, কী করবেন? ফেল দিবেন, গার্বেজ ইন গার্বেজ আউট, গার্বেজ আউট করে পকেটে নিলেন, গার্বেজটা ধরে ইন করে দিলেন, হলো ন, পয়সা আছে, পরিশ্রম আছে, মাথা আছে, অনেক কিছু আছে রিসার্চে, তাই না? তাহলে কী করবেন? কিছু একটা আসে নাই ফার্দার রিসার্চ, ইয়েস, কার্ভ টু এ স্পেস, মানে একটা স্পেস দেন আরেকজনকে, এটা করেন তো দেখি কী আসা যায়, আমি তো এটুক পাইছি, তারপর আপনার ভালোবাসেন। এটা হলো পারপাস অফ দি লিটারেচার রিভিউ। নাও ফাংশন অফ দি লিটারেচার রিভিউ, প্রথমে হলো আপনার যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন এটার ফোকাস, ফোকাসটা ক্লারিফাই করবে, পড়লে 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 ক্লারিফিকেশন। সেকেন্ড হলো আপনার ম্যাথোলজি ইম্প্রুভ করবেন, কী ম্যাথোলজি? আমরা সারা ম্যাথোলজি কোর্স যখন শেষ করবো তখন বুঝতে পারবো ম্যাথোলজি কী। প্রথম যদি চিন্তা করেন রিসার্চ করছেন, রিসার্চ টপিক, রিসার্চ ব্লা 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 অবজেক্টিভ, তাহলে আপনাকে হেল্প করবে না এগুলো পড়লে, দেখি দেখি তো করে ফেলতে পারে যে এরকম কী হইতে পারে। আপনার নলেজ কারে বড় করবে রিসার্চ এরিয়াতে, আর কি
আপনার ফাইন্ডিংটাকে কন্টেক্সচুয়ালাইজ করবে। ও পাইছে 10% মারা যায়, আমি পাইছি 30% মারা যায়, কম্পেয়ার হলো? তাহলে কন্টেক্সচুয়ালাইজ করে, তাই না? ফাইন্ডিংসটাকে কম্পেয়ার করে লিটারেচার রিভিউ। আচ্ছা, এটা রিসার্চ প্রবলেমকে কিন্তু ফোকাস করে। আপনি যে প্রবলেমটি নিয়ে রিসার্চ করবেন, যদি লিটারেচার রিভিউ না করেন, প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন না, তাই না? আপনি যে অ্যাক্সিডেন্ট নিয়ে কাজ করতেছেন, ডেঙ্গু নিয়ে কাজ করতেছেন, ডেঙ্গুর কোন প্রবলেমটা আপনি দেখতে চান? না পড়লে কি পাবেন? পিছনে পড়ে আসতে পারবে। যদি নাও থাকে, তারপরে তো সেটা প্রবলেম নাকি? নাই, নো রিসার্চ এক্সিস্ট, এটা কিন্তু প্রবলেম। আপনি পায়োনিয়ার ফার্স্ট, তাই না? নো রিসার্চ এক্সিস্ট, তাহলে আপনি পায়োনিয়ার না? তাহলে অসুবিধা কি? আমি দেখি না আছে কি না, যদি থাকে সে কী করে নাই, আমি সেটা করবো নাকি? প্রবলেমকে আইডেন্টিফাই করে, তারপরে আপনার রিসার্চ প্রবলেমটাকে শেপিং করে। যদি কিছু না থাকে তাহলে তো বাঁচে গেলেন, নিজে রাজা, কি হনুরে হয়ে গেলেন। কিন্তু যদি থাকে, তাহলে আপনার প্রবলেম আর ওনার প্রবলেমের সাথে কতটুকু ডিফার করে, কি করে নাই, আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার না আপনাদের, না? প্রবলেম আইডেন্টিফিকেশান। ধরেন আমি একটা জিনিস বলি, আমি একটা রিসার্চ করছি, করার পরে আমার এক সুপারভাইজাররা দেখাইছি, আমি ইন্ডিয়াতে যাব একটা সেমিনারে, কাশ্মীরে, কাশ্মীর, তখন আমার বয়স 33 প্রথম বোধ হয়, আর না দ্বিতীয়, কাশ্মীর যাব। কাশ্মীর শুনলে তো গা গরম হয়ে যায়, লাল লাল আপেল বড় বড়, তারপরে নানা রকমের ইয়ে আছে। ইন্ডিয়া অনেক জায়গায় বেড়াইছি, কাশ্মীর যাবো, তো একটা রিসার্চ আইডেন্টিফাই, মতলব থেকে তো রিসার্চ করা খুব সহজ, মতলবের ডেটা দিয়ে রিসার্চ আইডেন্টিফাই করলাম, ম্যাটারনাল মর্টালিটি সেটা 80 হবে বোধ হয়, 82 বা 83 হবে, 80-এর দশকে ম্যাটারনাল মর্টালিটি দেখব। আমি করি টরি নিয়ে গেছি আমার বসের কাছে, কী করছেন, এটা তো করি রেখে দিছে, সে পড়ছে না? আমি হ্যাঁ পড়ছি। তো তারা করছে যেটা, আপনি কি নতুন পাইছেন? আমি কিছু না, তারা যা পাইছে, আমি আরেকটা সময়ের জন্য এটা পাইছি। বলে না, এটা অনেকেই করতেছে। আপনি এমন একটা প্রবলেম আইডেন্টিফাই করবেন যে তারা যা করছে, আজ পর্যন্ত যারা করছে এটা তারা কেউ করে না। রেট বাইর করেছে, রেশু বাইর করেছে, রেট বাইর করেছে, রেশু বাইর করেছে, হয়ে গেল? হলো না। তো বলে যে কি, আমি সে হ্যাঁ হ্যাঁ, রাতে তো ঘুমে হয় না, ঘুম মাথা ঘুরায়, প্লেনে বুঝি উঠা যাবে না, প্রথম প্লেনে উঠা, আর শেষ প্লেনে উঠাটা খুব বিরক্ত করে আমার, কারণ আমি এত প্লেনে উঠছি, একসময় খুব কষ্ট লাগতো প্লেনে বসে থাকা, এবং আমাকে এই বুলা ভাইরাসের সাইট দেখার জন্য প্লেনের টিকিট দিছে, 17 ঘন্টা জার্নি। আমি সে নো, মানে 17 ঘন্টা পরে একটা ট্রানজিট, আমি সে আর শখ নাই আমার বিদেশে, 7-8 ঘন্টা আর 6 ঘন্টা হলে আমি যাইতে পারি, যেমন লন্ডন যেতে আমার যে সময় লাগে 12-13 ঘন্টা, এটুকু হলে আমি, তো তিক্ততাও আছে আবার মানে থ্রিলিংও আছে, আর খাইছে প্লেনে উঠবো কেমন জানি উঠায়, আল্লাহ জানে, এগুলো সব আছে। তো বললাম যে সারা ঘুরলো, এই রিসার্চের চেয়ে বেশি ঘুরতে যাওয়া যাবে না এটাই, তখন তো ইয়ং। পরে আমি পরের দিন আসছে, বলো যে আপনি মন খারাপ হয়েছে? আমি হ্যাঁ, ইয়েটা পড়তে পারলাম না, এখানে যায় এটা, ডোন্ট ওয়ারি, কী করছে ওনারা, ম্যাথোলজিতে কী আছে, কী অ্যানালাইসিস করছে? আমি সে অ্যানালাইসিস করছে, রেট রেশিও বাইজ, বলে যে টেস্টটা করছে কী দিয়া, মানে কম্প্যারিজনটা টেস্ট করছে কী, টেস্ট স্ট্যাটিস্টিক্স দিয়া, কোন স্ট্যাটিস্টিক্স, কাই স্কোয়ার, বলে যে এটা বহু মান্দা দ্বারা, এখন নতুন কী আছে, আমি নতুন লজিস্টিক আছে, লেখেন যে তারা কাই স্কোয়ার করছে, আমি লজিস্টিক করতেছি, এটাই প্রবলেম আইডেন্টিফিকেশন, ফিনিশ। দেখছেন কত সূক্ষ্ম জিনিস, প্রবলেম সে তো আইডেন্টিফাই করছে, আমিও তার প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, কিন্তু আমি কোনো জায়গায় ঠাই পাই নাই, যাই পাইছি যে সে একটা পুরানো টেস্ট রান দিছে, আমি একটা মডার্ন টেস্ট লাগছি, লজিস্টিক রিগ্রেশন মাত্র তখন আসছে বাজারে, রিগ্রেশনের একটা ভার্সন, তাহলে প্রবলেমটা চেঞ্জ হয়ে গেল না, আইডেন্টিফাই হয়ে গেলো না? ঠিক একই রকম, লিটারেচার রিভিউ না করলে বোঝা যায় না। ম্যাথোলজিকে লিটারেচার রিভিউ, ম্যাথোলজিটিকে খুবই ইম্পর্টেন্ট, ম্যাথোলজির সমস্ত পার্টগুলো আমি বলবো আস্তে আস্তে, দেখবেন যে আমি তখন জিজ্ঞাসা করবো লিটারেচার রিভিউ এখানে কী দরকার। আচ্ছা, তারপরে আপনার নলেজকে বড় করে, এটা তো খুব স্বাভাবিক। এরপরে দেখেন কন্টেক্সচুয়ালাইজ দি ফাইন্ডিংস, আমি এই পয়েন্টগুলো এখানে পড়বেন, লেখা আছে, তবে লেখাগুলো ইংরেজি লেখা, আমি সবসময় বলি দুর্বোধ্য লাগে মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত না বুঝে, পড়তে এসি কিন্তু অনেক সময় বোঝাই যায় না, তাই না? এখানে সহজভাবে আছে, আপনি দেখেন, দেখলে পড়তে পারবেন। নাও কীভাবে লিটারেচার রিভিউ করবেন,
যদি না জানা থাকে প্রথমে প্ল্যানিং করবেন, তারপরে রিড করবেন মানে পড়বেন, তারপরে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস কিন্তু অঙ্কের অ্যানালাইসিস না আর দেখাবো, তারপর ড্রাফটিং করবেন কী কী জিনিস দরকার, তারপরে রিভাইজ করবেন মানে রিভিজিট রিভাইজ, যে এটা রাখবো এটা রাখবো না, এটা রাখবো এটা রাখবো না, এটা রাখবো, কমাইতে হবে না। আচ্ছা তাহলে এই এই কয়টা জিনিস, প্রথম জেনারেল গাইডিয়ান্স গাইডলাইন্স হলো লিটারেচার রিভিউ রাইটিংয়ে, সেটা হলো প্রথমে ইন্ট্রোডিউস দি লিটারেচার রিভিউ বাই পয়েন্টিং আউট দি মেজর রিসার্চ টপিক। সব নিয়ে বসে গেলে কি হবে, আপনার এরিয়াতে যেগুলো আছে সেগুলো বাই করে প্রিন্ট আউট নিয়ে সামনে বসবেন, তারপরে প্রবলেমটা আইডেন্টিফাই করেন, সে কী করছে, আপনার মাথায় একটা প্রবলেম আছে না, তাহলে সে কী করছে এটাকে আইডেন্টিফাই করেন, তার প্রবলেমটা আইডেন্টিফাই। এরপরে ইম্পর্টেন্সটা দেখেন, সে বলছে রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ, আপনি যদি বলেন যে ডিটারমিনেন্টস অফ ডেঙ্গু, তাই না, তাহলে দেখেন তার টাইটেলটা খুব ভালো হয় না, আপনার টাইটেল বা এগুলো কিন্তু হেল্প করবে আপনাকে। আগে বলছি যে সব টপিকস কিন্তু কভার করবেন না, যেটা আপনার দরকার সেগুলোকে পিক আপ করে নিয়ে আসবেন, লাইব্রেরিতে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, এবং রিলিভেন্ট টপিক আনবেন, ইভিডেন্সগুলোকে জেনারেট করবেন একটা পাতাতে, ইভিডেন্সগুলোতে বা দশটা পাতাতে পাঁচটা পাতাতে, এটা হলো এরকম বেশ কিছু গাইডলাইন আছে। আপনার যদি এক একটা গাইডলাইনে এক একটা পয়েন্ট নেন, খুবই সুন্দর সুন্দর পয়েন্ট আছে, রিসার্চ টপিক ডিসকাশন পড়বেন, রিসার্চ টপিকের গ্লোবালে যাবেন না ইন্টারনালি থাকবেন নাকি রিজিওনালি থাকবেন সেটা পড়বেন, এগুলো আমার মনে হয় আমি ধরে ধরে ইংরেজি পড়াচ্ছি, আপনারা পড়ে নিলে ভালো হবে নাকি। গাইডলাইন আরও আছে, গাইডলাইন অনেকগুলো গাইডলাইন আছে, আপনি কী করবেন নাও, কীভাবে অর্গানাইজ করবেন, আপনি পড়ছেন প্রচুর জিনিস পড়ছেন বা প্রচুর জিনিস কম্পিউটারে আছে আপনার কাছে, তাই না, এখন অর্গানাইজ করবেন কীভাবে, প্রথম চিন্তা করেন যে আমি টপিক ওয়াইজ অর্গানাইজ করবি কি না, যে ইনফ্যান্ট মর্টালিটি একজনের রেট দেখছে, একজন রেশিও দেখছে, একজন প্রপোর্শন দেখছে, তাহলে রেটেরগুলো একসাথে, প্রপোর্শনগুলো একসাথে, রেশিওগুলো একসাথে, তাই না, এটা একটা হতে পারে টপিক অনুযায়ী। আরেকটা হলো ক্রোনোলজিক্যাল অর্ডার, যে 1997 ডক্টর কফিল করছে, দূর বহু পুরানো, কাছের কোনো ক্রোনোলজি, কারেন্ট থেকে নিচে আগে, কারেন্ট থেকে ক্রোনোলজিক্যালি সাধারণ। আরেকটা কি প্রবলেম কজ সলিউশন অর্ডার, সেটা কি প্রবলেম, আগে তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করছেন, তাহলে এখন দেখেন কতজনে প্রবলেম আপনার সাথে মিলে, তাহলে সেটা সেটা যদি সলভ করতে পারেন সেভাবে সাজান, এটা রাখবো এটা রাখবো। আমি কী করি লিটারেচার রিভিউর সময়, আমি লিখে রাখি ক্যাপ, লিটারেচার রিভিউ ক্যাপ, ক্যাপ মানে KAPIL এর ক্যাপ আর কি, যেটা আমি পড়বো, অন্যগুলো হয়তো সেকেন্ডারি, আবার যায় আবার যায়, ক্যাপ ওয়ান ক্যাপ টু, এক নম্বরটা হলো প্রায়োরিটি, আগে এটা পড়বো, এভাবে সাজায় পড়ে পড়ে সাজায় না, তাই নামের মধ্যে লিখে লিখে রাখি, কেউ কলম দিয়ে দাগ দিয়ে রাখে যে এটা প্রথম এটা সেকেন্ডের, একই রকম জিনিস আগে কোনটা পড়বেন পড়ে কোন, ভালো খারাপ আছে না দেখলে তো বোঝা যায়। তারপর হলো জেনারেল টু স্পেসিফিক, ধরেন ডিজিজ নিয়ে কাজ, ডিজিজ নিয়ে যদি সার্চ দেন তাহলে প্রচুর ডিজিজ আসবে, তাহলে ডিজিজ ইপিডেমিওলজি অফ ডিজিজ আউটব্রেক, এটা হলো আপনার জেনারেল, তাহলে এটার উপরে আপনি অনেক লিটারেচার পাবেন, সেগুলোর থেকে কোনটা নেবেন, ইপিডেমিওলজি অফ ডিজিজ আউটব্রেক ইন এশিয়া রিজিয়ন, ঠিক আছে কমে আসলো, ইন বাংলাদেশ ঠিক আছে কমে আসলো, সরি ইন ইন্ডিয়া, এশিয়ার মধ্যে আরও দুইটা গান কমে আসলো, ইন বাংলাদেশ কমে আসলো, ইন ঢাকা সিটি কমে আসলো না, তাহলে আপনি আস্তে আস্তে জেনারেল টু স্পেসিফিকে আসলেন, একদম শেষে আসে দেখলেন মাত্র দুইটা আছে বা তিনটা আছে বা চারটা পাঁচটা আছে। আরেকটা হতে পারে হ্যাঁ স্পেসিফিক থেকে জেনারেল, যে আমি আগে ইস্যুটা ধরি তারপর আস্তে আস্তে দেখতে দেখতে যদি মনে লাগে তাহলে বড়োটাতে ওয়ার্ল্ডেরটাতে যাবো, নাহলে যাবো না। আপনি যদি শেষ করে ফেলেন যে রিজিওনেরটা দেখার পরে রিজিওনের লিটারেচারগুলো দেখাবে আমাদের রিজিওন বা ডেভেলপ কান্ট্রি, আপনি যদি ওয়ার্ল্ডেরটা চিন্তা করেন চাইল্ড মর্টালিটি রেট আমি UKটা দেখবো, দরকার নাই, চাইল্ড মর্টালিটি রেট আমার কান্ট্রি আমার রিজিওন ডেভেলপ কান্ট্রি দেখলে এনাফ নাকি, এনাফ না, তাহলে স্পেসিফিক থেকে আপনার বেশি দূরে যাওয়া লাগলো না, ইভেন আমার নাইবর কান্ট্রি দেখলেও হয়ে যায়, শ্রীলঙ্কা অনেক গুড বাদ দিয়ে দিলাম,
এরকম 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 আপনাকে মাথা মাথা রাখতে হবে কীভাবে যাবেন। এটা হলো ওয়াডার, আপনার ওয়াডার পড়লেও পাবেন। আরেকটা শব্দ আছে, আমি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলছি, আজকে প্রায় শেষ, আমার এখানে আর কিচ্ছু নাই। আরেকটা শব্দ আছে, সেটাকে প্লিগারিজম বলছিলাম। হ্যাঁ আচ্ছা, একজনেরটা যদি কপি করেন প্লিগারিজম হয়ে যাবে, আর দশজনেরটা যদি কপি করেন তাহলে প্লিগারিজম হয় না, সেটা হলো লিটারেচারিজম। দশজনেরটা কপি করি, আমি অর্ডার দেখাচ্ছি না কীভাবে কীভাবে যাবেন, কীভাবে কীভাবে কী করবেন, দেখাচ্ছি না অর্ডার, দেখাচ্ছি কি না বলেন। তাহলে দশজনের যদি নিয়ে এরকম অর্ডারলি সাজান, তাহলে তার লেখা থাকবে, আপনি তো কোনোভাবে না কোনোভাবে টুইস্ট করবেন, করবেন না, তখন আর প্রিয়জন হয় না। আর একজনকে নিয়ে কফিল আহমদ, কফিল আহমদ, কফিল আহমদ, কফিল আহমদ, কফিল আহমদ, এবার তার সব লাইন লয়ে এলেছেন, সব যা মিলে যাবে। আর দশজনের যদি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি সারতে পারে। আমার এক স্টুডেন্টকে, প্রায় 70 জন স্টুডেন্ট একটা ক্লাসে, আমি বললাম সব মোবাইল এখানে পুট করেন, রাখেন, সিনসিয়ারলি বলছি, সে রাখছে, সেও রাখছে, আমি দেখছি। তা আমার তো মাথা খুবই ঠান্ডা যে কেউ আর নকল করে না, আসলে করে নাই, ওমা দেখিস না নকল করে, কোত্থেকে আরেকটা মোবাইল। তারপরে বললাম যে যাদের কাছে 2টা মোবাইল আছে তারা এখানে প্লিজ এখানে আনি রাখেন, একটু পরে দেখি আবার নকল করে, কী কোত্থেকে করে আরেকটা মোবাইল, তিনটা মোবাইল। তা মোবাইল রাখতে বলছে, 2-3টা তো বলে নাই, সে যদি চ্যালেঞ্জ করতো আমাকে, তা আমার, আমি তো হারিয়ে যেতাম কিনা বলেন। তখন আমি বললাম প্লিজ স্টপ ইট অ্যান্ড গো আউট, গেটস অফ নাও, আর না, এক্সট্রিম হয়ে গেছে। আমার মাথা কি এত সোজা যে আপনি মনে করেন এখানে আসি আপনাকে আমি কন্ট্রোল করব, আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন যে আপনি তো 3টা কথা বলেন না, বলছেন মোবাইল দেখা যা, তাই না? তো ধুরন্দরবাজি করলে তো আর ধরার খুব কঠিন না, সেই জন্য আপনাকে, আপনি এখানে লিটারেচার রিভিউ পুরা ধুরন্দরবাজি, মানে পুরা আপনার ক্যাপচারে, এখন শেষের লাইনকে সামনে আনেন, সামনের লাইনকে শেষ নিয়ে প্লিগারিজম যাতে না ধরা, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েস করা যায় না। আচ্ছা, আমার মেয়ে রিসার্চ করে বিউপিতে, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল 12 নম্বরে, তো সে প্রচুর বিরক্ত করে, যদি না শুনি তো কম্পিউটার টম্পিউটার, প্রথমে চুল টানতো, এখন চুল নেয় ধরতে পারে না, তারপর জামা টানতো, এখন জামারে ফিটফ্যাট করে পড়ি, উদাম গায়ে বসলে আর জামা ব্যবহার করি, কাজ করতে বসলে, এবার আসি পিঠে গুড়ুম গুড়ুম করে, আবু আমার এটা দেখে দিলেন, আমি কী হয়েছে তোমার বলো না আব্বা, একটু আস্তে আস্তে দেখ, খুব খুব রিপিট করতে চায় সব কিছু। আল্লাহ রহমতে প্রথম সেমিস্টারে অনেকে ফেল করছে, সে করে নাই, সে উত্তরায় চলে আসছে, খুব কঠিন একটা টপিক নিয়ে কাজ করতে। তা আমি সে কী প্লিগারিজম চেক করছে, তার আসছে 56%, মানে পারলে কান্দে দেয়। তা আমি সে ভয় পাওয়ার কিছু নাই, দেখো লাল নীল বিভিন্ন রঙের আসছে, তো কোনটাতে তুমি প্রবলেম ক্রিয়েট করছো, দেখো বেশি প্রবলেম। দেখলাম যে লালগুলা বাহির করো, দাগ দেওয়া আছে, বাইর করছে, সেগুলোতে কোনো কোটেশন দেয় নাই, ইনভাইটেড কমা দেয় নাই, আরেকজন পেস্ট করে, আমি সে পেস্ট করছো, পেস্ট তো করছি, তা আমি সে লিখতে একটু এদিক সেদিক করে, অন্তত বানানটা তো ভুল হইতে পারতো, তাই না? যদি লিখতা তো ঠিক আছে, আমি লিখি, এরপরে লেখালেখি করছে, বুঝতে পারছে যে সোজা সোজা সাপটাভাবে আনা যাবে না, ইংরেজি তো কিছু জানে, মোটামুটি ভালোই জানে ইংরেজি, বলতেও পারে লিখতেও পারে, তো লেখো, লিখে আব্বাকে দেখা। তো আবার তো এটা রান দিতে অনেক পয়সা লাগবে, আমি সে আব্বা বলে দিব, আমি সেখানে পিএইচডি স্টুডেন্ট দেখি, বলে দিলে ইয়ে করে ফেলবে, আব্বু তুমি করে দাও, আমি সে বাবা তুমি করো, কীভাবে করবো, এই সেন্টেন্সকে উঠাও, দুই একটা দেখাই দিলাম, মার্শাল্লাহ সে করছে 5% আসছে। তাহলে আপনার মেকানিজম তো আপনার হাতে। হ্যাঁ, আমি বললাম না ওই যে মহা দুরন্দর 3টা মোবাইল নিয়ে চলে আসছে, এত দুরন্দর কিছু করতে গেলে কিন্তু হবে না, আপনার কাছে আপনি ইউ শুড বি পলাইট অ্যান্ড ইউ শুড বি ইন দ্য রাইট ট্র্যাক, আপনাকে তো আমি ধরাই দিলাম, তাই না? এইভাবে এইভাবে একটা লিস্ট করেন যে এগুলো রাখবো, এগুলো রাখবো না। এখন এগুলোর ভিতরে সবগুলো কি আপনার মন মতো হবে? দি রিসার্চ ডান বাই শেখ আরিফ শোড দ্যাট, সেটা লেখেই নাই কোথাও, তাহলে আমরা ধরতে পারবো বাকিটা তার আগে পিছিয়ে কিছু লাগাই দিলাম না, প্রিপোজিশন টিপোজিশন, প্লিগারিজম আর ধরতে পারে নাই। লিটারেচার রিভিউ সেম, কিন্তু জিনিসটা আপনি পাইছেন পিক আপ করে নিয়ে রাখিয়ে দেন এবং সেটাকে টুইস্ট করেন, অ্যাটলিস্ট বাংলায় করেন, তারপরে ট্রান্সলেট করেন। আমরা করছি বাংলায় আগে পিছি লাগাই, তারপর ট্রান্সলেট করে দিয়েছেন, না তখন তার ধরা যেত না, তখন তো অনেক, এখন কিন্তু খুব হুঁশিয়ার,
প্লেগারিজম সফটওয়্যার বিভিন্ন জায়গায় আছে, সো বি কেয়ারফুল। তাহলে লিটারেচার রিভিউ কিন্তু খুব ইন্টারেস্টিং, লিটারেচার রিভিউ দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন যদি কনসেন্ট্রেটেড থাকেন। এখন লিমিট করতে হবে আপনাকে, আপনি রিসার্চ করতে হলে আপনাকে কনসেনট্রেট করতে হবে, সব কিছু দেওয়া কিন্তু হবে না, কিছু কিছু রাখতে হবে, কিছু কিছু ছাড়তে হবে, এগুলো আপনার কনসেন্ট্রেশন। এই জন্য আমি জিজ্ঞাসা করছি এবং উত্তরটা আপনারা ঠিক পারফেক্টলি দিচ্ছেন। অফকোর্স সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রচুর পরিশ্রম আছে, আপনাকে টাইম ম্যানেজ করতে হবে, ম্যানেজ ইউর টাইম অবশ্যই করতে হবে। আপনি ঘর ছাড়া কিছু করতে পারবেন? আমি ঘর ছাড়া, আমি লন্ডনে ছিলাম, আমার বউরে যদি ডাকতাম সে টেলিফোনে কী করতো, এটা করো এটা করো এটা করো, এই তো শেষ, কিন্তু থাকতে পারছে। সো আপনাকে সিচুয়েশান কম্পেল করে এবং সেই সিচুয়েশানটা টাইম ম্যানেজ করে নিতে হবে, টাইম ম্যানেজমেন্ট। আপনাকে রিসার্চটাও এরকম টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে বাইর করতে হবে। আমি জাস্ট দুষ্টামি করে বললাম যে সব যদি করেন তাহলে একটা ফসকা যাবে, নো, ম্যানেজ ইউর টাইম অ্যাজ ইউর প্যাশন এবং সিচুয়েশান, ঠিক আছে? সব কিছু করতে গেলে পারা যায় না এবং তখন মেজাজও অন্যরকম হয়ে যায়। নাও কোথায় পাবেন এই সমস্তগুলি যে বললাম, লিটারেচার কোথায় পাবেন? এই বিল্ডিংয়ের উপরতলায় বইতে পাবেন, জার্নাল, হ্যাঁ, রাইট, অনলাইন, হিউজ হিউজ অনলাইন। একটা সময় আমি দেখাবো আপনাদের অনলাইনে কীভাবে, লাস্ট ক্লাস যদি ইনশাল্লাহ থাকি তাহলে দেখাবো অনলাইনে কীভাবে পাওয়া যায়, কতগুলো পাওয়া যায়। ফরম্যাট হলে এরকম কীভাবে সাজাইতে হয়, মানে এটা হলো আরেকটা জিনিস। আপনি একজনেরটা আনছেন, লিখছেন, কার্ডটা পড়ছেন, এগুলো সাজায় রাখতে হবে না? লাল কালিটা হলো ফরম্যাট আর ওটা হলো তাদের নাম। বুকরে কীভাবে ফরম্যাট করবেন, তারপর বুক মোর দ্যান ওয়ান অথারকে কীভাবে ফরম্যাট করবেন, এটা অনেক পরে রাখবে, যখন আপনি রিপোর্ট প্রিপেয়ার করবেন তখন লাগবে। তারপরে জার্নাল আর্টিকেলকে কীভাবে ইয়া করবেন, অর্গানাইজ করবেন, শেষ।